হ্যালো বন্ধুরা, আমি স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে চন্দন বলছিলাম। তো আমি এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা শেখাবো। এই ডিজাইনটার নাম হচ্ছে ডাবল এক্সপোজার। চলুন দেখে নিই আমরা এই ডিজাইনটা কিভাবে তৈরি করব। ওকে, প্রথমত আমাদের এই ছবিটা লাগবে আর এই একটা ছবি লাগবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। নিউ ফাইলের সাইজ হবে 8 ইঞ্চি উইথ হাইট 5 ইঞ্চি, ল্যান্ডস্কেপ মোড, স্ট্যান্ডার্ড রেজলিউশন, 8 GB কালার মোড, দেন ক্রিয়েট। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের গ্রামটা দেখছেন, সেখানে হোয়াইট কালার দিয়ে ফিল করতে হবে। অল ব্যাক ফেস শেপে আমাদের ফিল করতে হবে, করে নিলাম। তো এবার কি করতে হবে, যে লেয়ারে আমাদের মডেলটা রয়েছে সে লেয়ারে যেতে হবে, এরকম ভাবে জিনিসটাকে আমরা হয়ে গেল। এবারে এটাকে ওকে করে দিন, ছবি পেয়ে গেছি। তারপর কি করতে হবে, এই লেয়ারটাকে ধরে আমাদের মেন লেয়ারে নিয়ে যেতে হবে, ছবিটাকে বড় করে নিন কন্ট্রোল পি করে। এবারে কি করতে হবে, এরপরে কি করতে হবে, এরপরে লেয়ার টু এর যেই লেয়ার মাস্কটা রয়েছে সেই মাস্কটাকে লেয়ার থ্রিতে আমরা কপি করবো। কি করে কপি করবো, অল পেস্ট করুন,
অন প্রেস করে ছবিটাকে টেনে ইয়াতে উঠে তো আমাদের এরকম একটা এফেক্ট আসবে। দেন কি করতে হবে, এরপরে নিচে দু নম্বর লেয়ারে আসুন। এইবার এই লেয়ারটাকে আমরা অল চেপে কপি করব। কপি হয়ে গেল, এরপরে মেইন জিনিস ব্যবহার করতে হবে এই যে লেয়ারটা দেখছেন, যে লেয়ারে আমরা ছবি রেখেছি সেই লেয়ারের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে আমরা সরিয়ে দেব। ওকে, দেন কি করতে হবে, ওই উপরের যে ছবিটা রয়েছে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা করে নেব লাইট। ওকে, তো আমরা এখন এই জিনিসটা দেখতে পাচ্ছি। এরপরে কি করতে হবে, এরপরে লেয়ার টু কপিতে আমরা মাস্কিং আসবো, মাস্কিং লেয়ারে আসবো। মাস্কিং লেয়ারে এসে এবারে আমরা ব্রাশ করব, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে। ব্ল্যাক না থাকলে যে কাজটা এখন করবো সেটা হবে। তো আমাদের এখান থেকে অপোজিটে কমিয়ে নিতে হবে, এরপরে আমরা এখান থেকে এটাকে কি করতে হবে, আমরা ব্ল্যাক টাইম প্রোগ্রাম কালার করব, এরপরে মুখের এবার কি করতে হবে, এবারে একটা নতুন লেয়ার নিতে হবে। লেয়ারটাকে ঠিক এই লেয়ারের লেয়ার ওয়ান এর ঠিক উপরে রাখতে হবে, দেখে এবার এটাকে এই কালার ফিল করতে হবে। অল ব্যাক প্রেস হয়ে গেল, তো এবারে আমাদের কি করতে হবে, এই ছবিটাকে আবার কি করতে হবে, ছবির অফিসের অপোজিটটা একটু কমে দিতে হবে। তারপরে ইমেজ থেকে গিয়ে এটাকে করে দিতে হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন এফেক্টটা কত সুন্দর এসছে। এফেক্টটা কি বলছে, এফেক্টটাকে বলছে ডাবল এক্সপোজার এক্সপোজার এফেক্ট। তো আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের কাজ হচ্ছে লাইক শেয়ার এবং কমেন্ট করা, এবং অবশ্যই
সাবস্ক্রাইব করবেন।